অনেক সময় আজকাল আমরা বিনয় এবং কোমলতার ভান ধরি, ভেগ ধারণ করি, উপর দিয়ে আমরা জাহির করি, অথচ ভেতর থেকে আমার মধ্যে রুক্ষতা আছে, আমার ভিতরে ভয়ঙ্কর রকমের ঘৃণাবোধ আছে এবং ভয়ঙ্কর রকমের কঠোরতা, শত্রুতা, বিদ্বেষ আমরা লালন করি এবং নিজেদের বিরুদ্ধে নিজেরা হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম বলেছেন, ওই ব্যক্তি যে ব্যক্তির তার কোমলতার কারণে সবাই তাকে ভালোবাসে, সেও সবাইকে ভালোবাসে, এই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সে লোক জান্নাতি, সে নেককার মানুষ। আর যার রুক্ষতার কারণে, রূঢ়তার কারণে, তার কঠোরতার কারণে, তার দুঃস্বভাবের কারণে, তার বদমেজাজির কারণে, তার শত্রুতার কারণে, তার এক আক্রমণাত্মক মানসিকতার কারণে তাকে মানুষ পছন্দ করে না, সেও কাউকে পছন্দ করে না, তারও কাউকে ভালো লাগে না, এই লোক কখনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যার অর্থ হলো, হে রাসূল, আল্লাহর অনুগ্রহে আপনি বিনম্র হয়েছেন, আপনি কোমল হয়েছেন, যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, আপনি যদি শক্ত মনের মানুষ হতেন, রুক্ষ কিসিমের মানুষ হতেন, লাংফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশপাশ থেকে সবাই চলে যেত, কেউ আপনার পাশে থাকতো না। আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বিনম্রতা এবং কোমলতার গুণ নিয়ে কিছু কথা আরজ করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিসের আলোকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিনম্রতা এটি জান্নাতীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোমলতা, বিনম্রতা এটি আজ সোনার হরিণ হয়ে গেছে। এখন রাগী মানুষের অভাব নাই, অন্যায় দেখলে মাথা গরম হয়ে যাওয়া মানুষের অভাব নেই, কিন্তু বিনম্র মানুষের বড় বেশি অভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফক। এক রিওয়ায়াতে আছে, ইন্নাল্লাহা রাফীক ইউহিব্বুর রিফক। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভেতরে একটা নাম হলো তিনি রাফিক, কোমল। ইউহিব্বুর রিফক, তিনি কোমলতাকে পছন্দ করেন, ভালোবাসেন। ওয়ায়ুতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনুফ। কোমলতা অবলম্বন করলে আল্লাহ তাআলা যা দেন, কঠোরতা এবং রুক্ষতা অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন তা দেন না। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজে বিনম্রতাকে পছন্দ করেন, সকল কাজে, দুনিয়ার কাজে, আখিরাতের কাজে, সৎ কাজের আদেশে, অসৎ কাজের বাধা প্রদানে, দাওয়াতের কাজে, অন্যায়ের খণ্ডনে, সকল ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এমনকি জিহাদের ময়দানেও, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রিফক এবং কোমলতাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। আমরা কিছু মানুষ মনে করি যে কোমলতা ভালো জিনিস, তবে এটার একটা বিশেষ কিছু জায়গা আছে, আপনি অমুক জায়গায় কোমল হবেন, অমুক জায়গায় রুক্ষ হবেন। এ হাদিস বলছে সকল জায়গায়, সকল ক্ষেত্রে, প্রতিটি কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোমলতা এবং বিনম্রতা এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। অন্য একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিনাল খায়র। যে ব্যক্তিকে যেই পরিমাণে কোমলতার গুণ দেয়া হয়েছে, তাকে সেই পরিমাণ কল্যাণ দেয়া হয়েছে, আর যাকে যতটুকু কম কোমলতা দেয়া হয়েছে, তাকে ততটুকু কম কল্যাণ দেয়া হয়েছে। এ হাদিস থেকে বোঝা গেল যে কোমলতার গুণ যে যত বেশি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে তত বেশি তৌফিক ইয়াপ্তা, তৌফিক প্রাপ্ত, কল্যাণের অধিকারী, কল্যাণ প্রাপ্ত। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সহিহ মুসলিমে এসেছে, আম্মাদান আয়েশাকে তিনি বলেছেন, আলাইকি বিররিফক, আয়েশা তুমি কোমল থাকার চেষ্টা করবে, কোমল হবে, বিনম্র হবে। ইন্নার রিফকা মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা। কোমলতা এমন একটা বিষয়, যেই কোনো কাজে, এমনকি কারোর সাথে যদি কোনো কারণে বিতণ্ডায় লিপ্ত হতে হয়, কোনো কারণে কারোর সাথে যদি বিতর্কে লিপ্ত হতে হয় বা কোনো কঠিন পদক্ষেপ নিতে হয়, কাউকে যদি শাসন করতে হয়, অন্যায়ের যদি প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে হয়, যে কোনো কাজে, ইন্নার রিফকা মা কানা ফি শাইইন, আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই কোনো কাজে যদি কোমলতা যুক্ত হয়, জানা, কাজটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়, কাজটার কোয়ালিটি অনেক বেড়ে যায় যদি সেখানে শুধু কোমলতার গুণটা যুক্ত হয়। ওমা নুযিআ মিন শাইইন ইল্লা শানা, আর কোনো কাজ থেকে, কোনো পদক্ষেপ থেকে কোমলতার গুণটি যদি সরিয়ে নেওয়া হয়, বিনম্রতা যদি না থাকে, সে কাজটা যত ভালো কাজ হোক না কেন, ওই কোমলতা না থাকার কারণে সেটা ত্রুটিযুক্ত হয়ে যায়। একজন সালাত আদায় করছে না, গাফলতি করছে, আপনি ওই ব্যক্তিকে অত্যন্ত রুক্ষভাবে বললেন, এই তুমি সালাত আদায় করো না কেন, তুমি কি মানুষ না নাকি, তোমাকে এত বলা বললাম, আপনি তাকে খুব রুক্ষভাবে বকাঝকা করলেন। আপনি কিন্তু সুন্দর ভালো কথা বলেছিলেন, আপনার কথার ইস্যুটা, বিষয়বস্তুটা অত্যন্ত চমৎকার ছিল, আপনি তাকে সালাতের দিকে আহ্বান করছিলেন, আপনি তাকে নবী আলাইহিস সালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তার উম্মত হিসাবে আপনি পালন করছিলেন, কিন্তু আপনার ভেতরে রুক্ষতার গুণটি থাকার কারণে বা এই ভালো কাজে বিনম্রতা না থাকার কারণে আপনার এই দাওয়াত আল্লাহর কাছে প্রশংসিত নয়, বরং সেটি ত্রুটিযুক্ত হয়ে গেল। আবার একজন লোককে আপনি শাসন করছেন, আপনার সন্তানকে আপনি কোনো অন্যায়ের কারণে শাসন করছেন, আপাত দৃষ্টিতে শাসন করা, তাকে মায়ের দেওয়া, তাকে বকাঝকা করা, এই জিনিসটি আপাত দৃষ্টিতে ভালো কাজ মনে হচ্ছে না, আপনি তার সাথে কঠোরতা আরোপ করছেন, কিন্তু সেই কঠোরতার মধ্যে যখন কোমলতার মিশেল আর মিশ্রণটা থাকবে, তোমাকে আমি এত বুঝিয়েছি, এরপরেও তুমি আমার কথা শুনছো না, তোমাকে কোনোভাবে আমি বুঝাতে পারছি না, আপনি যখন তাকে দরদ নিয়ে, কোমলতা নিয়ে শাসন করবেন, সে শাসনটা আর শাসন থাকবে না, সেটাও সোহাগে পরিণত হয়ে যাবে। আর এই কথাটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিফক মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা। যে কোনো ভালো কাজ থেকে কোমলতা সরিয়ে নেওয়া হলে বা কোমলতা না থাকলে, সে ভালো কাজ আর ভালো কাজ থাকে না। এত বেশি গুরুত্ব ইসলামে কোমলতা এবং বিনম্রতার। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আর রিফক রাসুল হিকমাহ, হিকমার মূল হলো কোমলতা, বিনম্রতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুন হাইয়িনুন লাইয়িনুন, ইমানদারদের বৈশিষ্ট্য হবে তারা হবে হাইয়িন লাইয়িন, কোমল, নরম প্রকৃতির, বিনয়ী, স্বভাবগতভাবে অত্যন্ত বিনয়ী হবে, বিনম্র হবে, কোমল হবে, এটা ইমানদারদের বৈশিষ্ট্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে আমি জান্নাতীদের মার্কা বলে দিব না? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন। নবী আলাইহিস সালাম বলেছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, অনেক মুহাদ্দিসগণ মুতাদাআফ পড়েছেন, যার অর্থ হলো যে লোকটি দুর্বল, মানসিকভাবে খুব দিনহীন হয়ে থাকে, খুব সাধারণ হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, এবং মুতাদাঈফ অথবা মুতাদাআফ, মুতাদাঈফ হলে তার অর্থ দাঁড়াবে সেই লোকটি স্বভাবগতভাবে সবার কাছে সে দুর্বল হিসাবে নিজেকে জাহির করে, কোনো পাওয়ার খাটায় না, কথার ভিতরে কোনো एमन कोनो भाव आने ना जे भावेर द्वारा से किछु एकटा बोझा जाए बरं कोमलताके प्रकाश करार चेष्टा करे और मुतादाआफ होले अन्यरा ताके दुर्बल मने करे ना एर तेमन कोनो विशेष कोनो अवस्थान नहीं। लोकटा हलो जान्नाती लोक। आपनारा एकटा हादिस अनेके शुनेछेन रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम एक व्यक्ति सम्पर्के बोलेछेन ए लोकटा जान्नाती। तार आगे तिनि बोलेछेन ए लोकटा सम्पर्के तोमादेर धारणा कि? बोले या रसूलल्लाह आमादेर समाजे तेमन कोनो भ्यालू नहीं, ए लोकटाके केउ निजेर मेये तार साथे बिये दिते चाइबे ना, से जोदि प्रस्ताव करे तार बियेर प्रस्ताव प्रत्याख्यात होबे। या रसूलुल्लाह, ए लोकटी आमादेर मध्य खुबই साधारण। नबी আলাইহিস সালাম एरपरे आरेक लोकके देखिए बोलेन ए लोक सम्पर्के तोमादेर धारणा कि? बोले या रसूलুল্লাহ, ए लोकटा खूब सम्भ्रांत, खूब सम्मानित, ताके सबाई खूब गुरुत्वेर साथे नेয়, से कारण मे बिये करार प्रस्ताव करले प्रस्ताव साथे साथे ग्रहण करा होबे एबं ताके सामाजिक आरो नानाभावे भालो अवस्थान देया होबे। ओई जे दुर्बल जाके मने करा हय दिनदार एबं साधारण मानुष सबाई ताके दुर्बल मने करे, एई दिनहीन मानुषटा जाके निरीह बला जाय, एक कथाय सहज बांगला बोलते गेले निरीह किसिमेर मानुष, एई निरीह किसिमेर मानुषटाके नबी आलाइहिस सालाम जान्नाती लोक हिसेबे आख्यायित करेছেন। भाइरा आमार, आजकल आमरा केउ निरीह होते चाइ ना, आमरा सबाई दापुटे होते चाइ, दापुटे, दापट। एबार जहन्नामीदेर मार्का शुनेन। एक ही हादिसे नबी आलैहिस सालाम बोलेছেন आला उखबिरुकुम बि आहलिन नार, तोमादेरके आमी जहन्नामीदेर मार्का बोले दिब ना जे जहन्नामी लोक कारा, तादेर आलामत कि? नबी आलैहिस सालाम बोलेছেন जहन्नामीदेर आलामत हलो कुल्लु उतुल्लिन जावादिन मुस्ताकबिर, स्वभावगतभावे जारा रुक्ष, काउके पत्ता देय ना, दापट निये चले, तार कथाई सबार उपरे थाकबे, आमार उपरे आबार कथा, एत बड़ साहस, सब जायगाय तार दापट से देखानोर चेष्टा करे, कारोर कथा सह्य करे ना। एई टाइपेर अहंकारी रुक्ष स्वभावेर मानुष एदेरके नबी आलाइहिस सालाम बोलेছেন एरा हलो জাহান্নামী। যদিও আমরা এই হাদিসের আলোকে কোনো ব্যক্তি বিশেষকে জান্নাতি বা জাহান্নামী হিসাবে সার্টিফিকেট দিব না, নবী আলাইহিস সালাম সেটা করতে বলেন না, শুধু মার্কা বলেছেন। মার্কা দেখেই সব সময় চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় না, কিন্তু এই হাদিস থেকে অন্তত বোঝা গেল এভাবে বিনম্রতা এবং কোমলতার গুণ সম্পর্কে যদি আমরা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে বলতে থাকি আমার মনে হয় আরো আধা ঘন্টা আমরা একের পর এক হাদিসগুলো শুধু বলে শেষ করতে পারবো না। আমি আর বিনম্রতা সম্পর্কে নবী আলাইহিস সালামের হাদিসকে কোট করছি না, এটুকুই আশা করি যথেষ্ট হবে। আমি আরজ করতে চাই, ফজিলাতুল উস্তাদ ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ তার আলোচনায় বলেছেন আমাদের একটা বড় সংকট আছে, সে সংকটটা হলো আমাদের মধ্যে বিনম্রতার গুণটা এখন হারিয়ে গেছে। আমাদের অনেক ক্ষেত্রে উন্নতি আছে কিন্তু বিনম্রতার গুণের ক্ষেত্রে আমাদের অবনতি। আমরা রুক্ষ, আমরা বৎসভাবের, আমরা আক্রমণাত্মক, আমাদের মুভমেন্ট হলো অ্যাটাকিং মুভমেন্ট, আমরা বিনয়ী না। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে মনে করেন কোনো নাস্তিক কোনো ইসলাম বিরোধী কথা লিখেছেন অথবা ইসলামকে আক্রমণ করে কিছু বলেছেন, একজন ইমানদার হিসেবে আপনার কষ্ট লাগা কাজ করবে, অবশ্যই ঘৃণাবোধ আসবে, অবশ্যই আপনার জেদ তৈরি হবে, কিন্তু আপনি তাকে কি রিপ্লাই দিবেন, তাকে কি বলবেন সে ব্যাপারে আপনাকে দায়িত্বশীল আচরণ করতে হবে, ভূমিকা রাখতে হবে। যদি না করেন তাহলে আপনি যেটাকে ইসলামের খেদমত মনে করছেন ওইটাই ইসলামের ক্ষতি হিসেবে বিবেচিত হবে। আজ ডক্টর মঞ্জুরুল ইলাহি যেটা বললেন যে মানুষ মনে করে যে হুজুর মানে উগ্র, রুক্ষ, এবং ওয়াজ মাহফিল মানে হলো গরম গরম কথাবার্তা, জ্বালাও পোড়াও, চোখমুখ লাল করে ফেলাও। এ হলো হুজুরদের একটা চিত্র আমাদের সমাজের এক শ্রেণী মানুষের কাছে। সন্দেহ নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াস কথা যখন বলতেন তার চেহারা লাল হয়ে যেত, কোনো অন্যায় দেখলে, আল্লাহর নির্দেশ বিরোধী, আল্লাহর নির্দেশের লঙ্ঘন এটা দেখলে নবী আলাইহিস সালামের চেহারায় রাগের আভা ফুটে উঠত। কিন্তু আমাদের মতো এরকম জামার হাত গোছানো আর সামনের সব ফেলে দেওয়া এই ধরনের আচরণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বারের জন্য করেছেন বলে কোনো হাদিস থেকে পাওয়া যায় না, কিন্তু আমরা সেই কাজগুলো করছি, ইসলামের সেবা মনে করি। ফেসবুকে ভিন্ন মতের মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ, एवं शुद्ध गालीगालाज ना हेनो कोनो तकमा नाई जे तकमा आमरा यूज करी ना सकल तकमा आमादेर झुलिते आछे जाके जेटा प्रयोजन सेखाने ताके सेटा धराई दिच्छी। भाईरा आमार साहबा एकराम रिदवानुल्लाहि आजमाइन तारा अन्यायेर बिरुद्धे कठोर छिलेन। आल्लाह रब्बुल आलामीन तादेर गुणेर बर्णना करते गिये बोलेछेन आशिद्दाउ आलाल कुफार। विनम्रतार माने एई नय जे आमी अन्याय देखबो और आमी एकेबारे पानिर मतो नरम हये थाकबो। आमी अन्यायेर बिरुद्धे किछु बोलबो ना, प्रतिबाद करबो ना, असत् काजेर बाधा प्रदान करबो ना। विनम्रतार माने एटा नय। जिहादेर मयदाने আপনি যদি শত্রুকে আক্রমণ করতে হয়, আপনার জীবনকেও নষ্ট করার জন্য, আপনাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, আপনার নৈতিক অধিকার আছে তাকে হত্যা করার, এরকম পরিস্থিতি যদি তৈরি হয় সেখানেও বিনম্রতা দেখানোর সুযোগ আছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলা করা যাবে না। জেদের বসে আগের যুগের কুফাররা তারা যুদ্ধে গেলে প্রতিপক্ষকে হত্যা করার পরে বা আগে তার কান নাক এগুলো কেটে কেটে হাত সব আলাদা করে ফেলতো, জি দুড়াতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং শুধু তাই নয়, সহিহ মুসলিমের হাদিস আপনারা অনেকেই জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করো, এমনকি তোমরা যদি কাউকে হত্যা করার প্রয়োজন হয়, বিচারিকভাবে কারোর মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হলো অথবা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে হত্যা করার প্রয়োজন হলো, এরকমও যদি হয় সেক্ষেত্রেও যাকে তুমি হত্যা করে ফেলবে সেই লোকটার প্রতি হত্যা করার ক্ষেত্রেও অনুগ্রহ দেখাবে, অর্থাৎ যত কম কষ্ট দিয়ে সম্ভব তাকে শেষ করবে। এই হাদিস থেকে কি বোঝা যায়? আপনি কাফেরকে হত্যা করতে হলে সেখানে পর্যন্ত বিনম্রতা অবলম্বন করতে হবে, সেখানে পর্যন্ত রুক্ষতা দেখাতে পারবেন না, জেদ ওড়াতে পারবেন না। সেখানে আপনি জেদের চোটে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আরেকজনের গোষ্ঠী উদ্ধার করতেছেন। এই ইসলাম আপনাকে কে শিখিয়েছে? ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ আছি আমরা যারা ইসলাম প্রচারের নামে সোশ্যাল মিডিয়াতে ইসলামকে দুর্নাম করছি, ইসলামের কল্যাণ করার নামে ইসলামের ক্ষতি করছি। আল্লাহর ওয়াস্তে ওলামা একরামকে দেখুন তারা কিভাবে দিনকে প্রেজেন্ট করছেন। আমাদের অনেক ভাইরা আছেন দিনের পথে অগ্রসর হওয়ার পরে তাদের আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বেড়েছে। এই বাড়ার কারণে সে ভালোবাসা থেকেই তারা অনেক সময় এই ধরনের আচরণ করেন। আমাকে একবার একজন ভদ্রলোক, যে কোনো একটা স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্মকর্তা, তার গাড়িতে যাচ্ছিলাম, তিনি আমাকে বললেন যে হুজুর আপনাদের ব্যবহার এত খারাপ কেন? তাই বললাম কেন, কী সমস্যা? বলো যে ফেসবুক দেখেন না আপনি, এত নোংরা ভাষায় আক্রমণ এবং স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস, একে অন্যকে বাজে তকমা দিয়ে কথাবার্তা বলা, এগুলো তো আপনাদের থেকে আমরা আশা করি না। ইসলাম তো এগুলোর কথা বলে না, ইসলাম তো কোমলতার কথা বলে, বিনম্রতার কথা বলে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কোথায় সে আয়াতের উপর আমল? খণ্ডন করতে হবে, প্রতিহত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম সুন্দর উপায়ে প্রতিহত করতে হবে। কোথায় সে সর্বোত্তম সুন্দর উপায়? ভাইরা আমার, এই বিষয়গুলো আজ আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য কোমলতার গুণের কোনো বিকল্প নাই। আমরা যারা মনে করি যে কোমলতা মানে হলো উপরের একটা বিনয়ের ভাব প্রকাশ করা, সেটা আরেকটা ভুল। কোমলতা মানে কিন্তু উপর দিয়ে ভেঙে পড়া না, কোমলতা মন থেকে আসে, ভেতর থেকে আসে। আপনার যদি ভেতর থেকে কোমলতা থাকে, বিনম্রতা থাকে, বিনয় থাকে, নিজেকে ছোট মনে করেন, নিজেকে হেয় মনে করেন, নিজেকে তুচ্ছ মনে করেন, অন্যকে ভালো মনে করেন, অথবা অন্যের ত্রুটির ক্ষেত্রে ওজোর তালাশ করেন, আপনার এই কোমলতাটা ভেতরে থাকবে, বাহিরে সেটা প্রকাশ পাবে। অনেক সময় আজকাল আমরা বিনয় এবং কোমলতার ভান ধরি, ভেগ ধারণ করি, উপর দিয়ে আমরা জাহির করি, অথচ ভেতর থেকে আমার মধ্যে রুক্ষতা আছে, আমার ভিতরে ভয়ঙ্কর রকমের ঘৃণাবোধ আছে এবং ভয়ঙ্কর রকমের কঠোরতা, শত্রুতা, বিদ্বেষ আমরা লালন করি এবং নিজেদের বিরুদ্ধে নিজেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুঃস্বভাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা একটু লক্ষ্য করেন, তিনি যারা দাওয়াতের কাজ করেন বা যারা দায়িত্বশীল তাদের সম্পর্কে যে শব্দ ব্যবহার করেছেন আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে রাখাল। রাখাল শব্দটি কেন ব্যবহার করলেন? রাখাল শব্দ বলে দায়িত্বশীল বুঝিয়েছেন তিনি। রাখালের দায়িত্ব তার যে সমস্ত পশু পাখি দেখা তার জিম্মাতে আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা। তো দায়িত্ব বোঝানোর জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক কিছু বলতে পারতেন, पशु पाखिर दायित्वशील जे व्यक्ति राखाल तार कथा केन बोलें एर सम्पर्के अनेक उलामाए किराम बोलें जे एटार एई कारण हलो राखालेर काजटा खूब जटिल विशेष करे आरबे छागलेर पाल एगुलो राखालरा बेशिरभाग देखाशोना करतेन एबं आम्बिया आलैहिस्सलाम छागल लालन पालन करेछेन छागलेर राखाली जे व्यक्ति करे तार काजटा कत कठिन देखें गलाय रशि आछे छागल के अपनी जानबें जेदिके से उल्टा दिके जाबे तार पद्धति हलो तार तरिकाटाई हलो आपनी जेदिके जाबेन ताके तार उल्टा दिके जेते होबे आपनी टानबेन डाने से जाबे बामे आपनी जाबेन सामने से जाबे पीछे आबार आपनी पीछेर दिके टानेन देखबेन से उल्टा दिके जाबे ए हलो छागलेर चरित्र छागलेर एई चरित्र जखन हय राखाल जदि बोले जे तुई जाबि ना माने जाइते होबे तोके आमी तोर राखाल तोर कल्याण आछे सामने जाओार मध्य तोर खोआर सामने एखाने थाकले तोके बागे खाबे अतएव जाइते होबे तोर कल्याणेर दिके तोके नियेई छाड़बो रशिदेर यदि शुधु अंधेर मतो टाना शुरू करे देय तो गलाय फाँस लेगे छागल मारा जाओयार सम्भावना आछे कि करते हय राखालेर आबार यदि ना टाने सेई क्षेत्रे छागलटा यदि बोले ना तोमार साथे तो कोमलता देखाइते होबे हादिसे रसूल आकराम सल्लाल्लाहु आलैहि वसल्लाम कोमलतार एतो फजिलत बोलेछेन ठीक आछे बाबा टानाटानि करलाम ना थाक ताहले सारा रात छागलेर साथे ओई रास्ताय बसे थाकते होबे कि जटिल काज टानले छागल मारा जाच्छे आबार कोमलता देखाइते गेले छागलके छेड़े दिए बसे थाकते होबे ताहले कि करे छागलेर राखाल एकटू टाने एकटू ढिल देय एकटू टाने एकटू ढिल देय খেয়াল করছেন কিছুদিন নেয় যখন দেখে ওটাতে খুঁটি ধরে ছাগল টেনে টেনে হেচড়ে হেচড়ে হয়তো ৫-১০ হাত নিল ওটা পাও দিয়ে মাটি কামড়ে ধরে যাবে না যখন দেখে যে না ফাঁস লেগে যাবে ও মরে যাবে তখন আস্তে করে একটু ঢিল দেয় একটু রেস্ট দেয় আবার টান দেয় আবার রেস্ট দেয় একজন রাখাল তার ছাগলকে রাখালি করার ক্ষেত্রে যেরকম ছাগলের জন্য কতটুকু ডোজ কতটুকু টান দিতে হবে কখন টান দিতে হবে কখন ছাড় দিতে হবে সে মাত্রা জ্ঞান থাকে একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করছেন পরিবারের দায়িত্ব পালন করছেন মানুষের দায়িত্ব পালন করছেন কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষকে দিচ্ছেন যে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করেন না কেন ওই রাখালের মতো অত্যন্ত বিচক্ষণতার সাথে তাকে দাওয়াতি কাজ করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই গুণ অর্জন করার তৌফিক দান করুন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণ যেখানে চিত্রায়িত করেছেন গোটা কোরআন আপনি যদি খোলেন দেখবেন যে সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের একটি গুণ অবশ্যই উল্লেখ করেছেন তা হলো বিনম্রতা কোমলতা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা যখন তারা চলে খুব বিনয়ী হয়ে চলে দম্ভ ভরে চলে না বিতর্ক এড়িয়ে চলে জাহেলদের সাথে কিভাবে কথা বলতে হবে সেটাকে অ্যাপ্লাই করে চলে এগুলো হলো বিনয় মানুষদের গুণ এবং কোমল মানুষদের গুণ অতএব এই গুণগুলো আমাদের মধ্যে আজ আসা উচিত আমরা যারা বিশেষ করে ইসলামকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে প্রেজেন্ট করছি আমাদের মধ্যে কোমলতার গুণ না আসলে আমাদের দ্বারা দিনে সে উপকার হবে না যে উপকারটা হওয়ার কথা নবী আলাইহিস সালাম বলেছেন ওই ব্যক্তি যে ব্যক্তির তার কোমলতার কারণে সবাই তাকে ভালোবাসে সেও সবাইকে ভালোবাসে এই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা সে লোক জান্নাতি সে নেককার মানুষ আর যার রুক্ষতার কারণে রূঢ়তার কারণে তার কঠোরতার কারণে তার দুঃস্বভাবের কারণে তার বদমেজাজির কারণে তার শত্রুতার কারণে তার এক আক্রমণাত্মক মানসিকতার কারণে তাকে মানুষ পছন্দ করে না সেও কাউকে পছন্দ করে না তারও কাউকে ভালো লাগে না এই লোক কখনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না ভাইরা আমার আজকাল এই বিনম্র চিত্তের মানুষ খুঁজে পাওয়া কঠিন এখন ছোট ছোট বাচ্চারাও মাশাআল্লাহ অনেক রাগী প্রত্যেক বাবা মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা মারাত্মক রাগী এটা গর্ব করে বলে আবার খুব রাগী এবং সব ভাঙচুর করে ফেলে যেটা সে যেটা চাই সেটা দিতেই হবে উপায় নাই এগুলো কিন্তু মা বাপ খুব মনে করে যে আমার ছেলে খুব জেদি রাগী এটা বোধহয় কিছু একটা ঘটাবে জীবনে আমরা মনে করি যে বাচ্চা যদি খুব জেদি হয় রাগী হয় তাহলে বোধহয় খুব মেধাবী আর যদি একটু কোমল হয় তো মনে হয় এটা বোকাশোকা হবে বোধহয় এর দিয়ে কিছু হবে না ছোটবেলা থেকেই প্র্যাকটিস এবং আমাদের সমাজে যারা কোমল কিসিমের আমরাও একই রকম তাদের সম্পর্কে আমাদের ধারণা হলে এটা একটু বোকাশোকা বেকুব সেকুব মানুষ আর খুব অ্যাগ্রেসিভ এই মানুষগুলোকে আমরা মনে করি মাশাআল্লাহ খুব স্মার্ট অথবা খুব আপনার দায়িত্বশীল মানুষ এ লক্ষ্যে যদি কিছু একটা ঘটবে হবে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে সামনে রাখেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, তিনি জিহাদ করেছেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনে আপনি দেখুন কীরকম কোমল ছিলেন। আজ সেই কোমলতার গুণটি আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণটি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের সামান্য একটু ছত্রছায়া আসার পর আমাদের কিছু মানুষের মধ্যে অহংকারের ভাব এত প্রকট আকার ধারণ করে যে আমাদের লেখাঝোকা, আমাদের মন্তব্য থেকে বোঝা যায় যে আমরা নিজেদেরকে একটা কিছু মনে করতেছি। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, জ্ঞানের তিন ভিগত। জ্ঞানের ভিগত কয়টা? তিনটা। এক ভিগত অতিক্রম করার পর অহংকারী হয়। সে আগে জ্ঞান সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিছু জ্ঞান হয়েছে, এক বিগত গিয়েছে, তখন যাওয়ার পরে তার ভিতরে অহংকার হয়। দ্বিতীয় বিগত যাওয়ার পরে তার ভিতরে বিনয় আসে। আর তৃতীয় বিগত যাওয়ার পরে সে বুঝে যে আসলে আমি তেমন কিছু জানি না। যখন জ্ঞানের সাথে তার ব্যাপক পরিচিতি ঘটে তখন সে বুঝে আরে সুবহানাল্লাহ, এত এলিম আছে। এখন সে এলেমের জগতে প্রবেশ করছে, ডানে বামে শুধু এলেম আর এলেম দেখে, তখন বুঝে হায় হায় আমি আর কয়টাই বা জানি। তখন সে নিজেকে জাহেল জ্ঞান করতে শুরু করে। অতএব কোরআন এবং হাদিসের সংস্পর্শে আসার পর যত বেশি আমরা প্রবেশ করব, যত বেশি আমরা ভেতরে যাব, যত বেশি আমরা সেগুলোকে ধারণ করব, তত বেশি আমাদের ভিতরে বিনয়ের গুণটি আসা কথা। ভাইরা আমার, আজ সর্বত্র সোশ্যাল মিডিয়া বলেন, ওয়াজের ময়দান বলেন, সব জায়গায় দেখেন মার মার কাট কাট ভাব। কোথাও কোনো ঠান্ডা কথাবার্তা নাই, ঠান্ডা মাথার কোনো কথাবার্তা নাই। আর ঠান্ডা কথাবার্তা যদি কথাবার্তা হয় ওই যে তাকে আমরা মনে করি বোকা শোকা। এটা বোধ হয় দুর্বল চিত্তের মানুষ, এর বোধ হয় শরীরে কোনো রক্ত নাই, বোধ হয় এ বোধ হয় মরা কিসিমের মানুষ। আর জ্বালাময় হলে আমরা মনে করি মাশাআল্লাহ। ওয়াজের ময়দানে মনে করেন বক্তার ওয়াজের চোটে সব আশপাশে সরে টরে গেল, দাঁড়ায় গেল, বসে গেল, লাভ দিয়ে উঠলো, চোখ মুখ লাল হয়ে গেল, চশমা সরে গেল। ওরে বাপরে বাপ, আমরা মনে করি যে কিছু একটা ঘটায় দিস। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগির ওয়াজগুলোকে আপনি অ্যানালাইসিস করেন, একটি মারের জন্য এরকম কোনো অ্যাটিচিউড তার জীবনে আপনি খুঁজে পাবেন না। সুন্নাহ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সুন্নাহকে ধারণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোমলতার গুণটা বড় কঠিন একটি গুণ। আপনার পরিবারের সাথে, আপনার অধীনস্থদের সাথে, আপনার বন্ধুবান্ধবের সাথে, পরিচিত অপরিচিত লোকদের সাথে ইসলাম প্রচারের সময় সর্বক্ষেত্রে কোমল এবং বিনম্র চিত্তের পরিচয় দেওয়া, এটা অনেক কঠিন একটি কাজ। এ যুগে সবাই নিজেকে অমরি মেজাজের মানুষ হিসেবে জাহির করতে চায় এবং বলে আমি কোনো অন্যায় দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আমি উল্টাপাল্টা দেখতে পারি না। দেখবেন অনেক মানুষ ডায়ালগ নেয়, আমি উল্টাপাল্টা দেখলে আমার একদম মাথা গরম হয়ে যায়। এই লোকটাই কিন্তু ঠান্ডা মাথায় বহুত আরাম কাজ করে তলে তলে, কিন্তু আরেকজনের উল্টাপাল্টা দেখলে তার মাথা গরম হয়ে যায়। আর নিজে আকাম কুকাম, অপরাধ, গোপন গুণা, প্রকাশ্য গুণা খুব একেবারে বরফের মতো মাথা ঠান্ডা করে করে যায়, কিন্তু আরেকজন করলে তার মাথা গরম হয়ে যায়। এ মাথা গরম করা মানুষের লোকের অভাব আজকের সমাজে নাই, ঠান্ডা মাথার মানুষের বড় বেশি অভাব। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে কোমলতার চর্চা করতে হবে। কোমল হৃদয় আমাদের যেন হয়, সেই এক্সারসাইজ, সেই চর্চা, সেই চেষ্টা আমাদের ভিতরে অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেখ আসছেন? আচ্ছা, কত দূর? আমার সময় তো শেষ, সময় শেষ না? আচ্ছা, জাকাল্লাহ খায়ের। না, আমার আধা ঘন্টা সময় দিচ্ছেন তো, শেষ তো মনে হয়। জাকাল্লাহ খায়ের। জি ভাই, আলহামদুলিল্লাহ। যেটি বলছিলাম যে কোমলতার কথা, আমার এই কথা শুনে আপনারা হয়তো অনেকে মনে করবেন যে আমি অসৎ কাজের বাধা প্রদানের বিরুদ্ধে কথা বলতেছি, আমি অন্যায়কে একেবারে ঠান্ডা মাথায়। অনেক লোক আছে না, যে তার সামনে তার ছেলে মেয়ে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তার সামনে শিরক হয়, তার সামনে আল্লাহর নাফরমানি হয়, সে ঠান্ডা মাথায় সবগুলোকে হজম করে চলে যায়। এরকম অনেক লোক আছে না। এই লোকগুলাকে কিন্তু আমাদের আলোচনার আলোকে আপনারা প্রশংসা করতে পারবেন না। এই লোকগুলাকে কিন্তু কোমল বলা হয় না। অসৎ কাজের বাধা প্রদানেও কোমলতা অবলম্বন করা, যথাযথ নিয়ম প্রয়োগ করা, অনুসরণ করা, এটাই হলো কোমলতা। এখন যদি কেউ অন্যায় দেখার পরে হারাম কাজ দেখার পরেও একদম চুপচাপ থাকে, তার যা করণীয় তার কিচ্ছু না করে, তাহলে এটাকে কোমলতা বলে না, বরং ওখানে যথাযথভাবে সেটাকে খণ্ডন করা, এটাই হলো কোমলতা। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কোনো কিছু লিখি সেটা মুসলমানরা দেখে, অমুসলমানরাও দেখে, যারা ইসলামকে বিশ্বাস করে তারা দেখে, নাস্তিকরাও দেখে। এই জায়গাটাতে আপনি যদি কাউকে রুক্ষ কোনো শব্দ ব্যবহার করেন, তাহলে সেই রুক্ষ শব্দের কারণে সেই লোক মুসলমানদের সম্পর্কে, ইসলাম প্রচারকদের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে, দিনদারদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা নিয়ে যাবে। সেটা কিন্তু সমাজে অহরহ ঘটছে, অহরহ ঘটছে। ভাইরা আমার, এ সময়টা হলো ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে জবাব দেওয়ার সময়। আপনি দেখবেন আমেরিকার যে সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আগে যে সমস্ত প্রেসিডেন্টরা গেলেন, যুদ্ধবাজ বড় বড় প্রেসিডেন্টগুলো ছিলেন না, বিল ক্লিন্টন, বুশ বা আরও যারা ছিলেন, তাদের বক্তব্যে, তাদের কথাবার্তায়, তাদের লেখনীতে, টুইটারে দেখছেন মনে হয় যে তারা পানির মতো সহজ মানুষ, তাই না? যখন তারা লেকচার দেন মনে হয় যে গোটা বিশ্বের কত বড় কল্যাণকামী তারা, যুদ্ধ করে সব শেষ করে ফেলছে, কিন্তু মুখের ভিতরে কি? কোমলতা। আর আমাদের, আমরা ভেতরটা আমাদের পুরো ভালো, আল্লাহর প্রতি ইমান আছে, আখিরাতের প্রতি ইমান আছে, মাশাআল্লাহ সব ঠিক আছে, মাগার আমাদের বাহিরে এত দুর্ব্যবহার, এত রুক্ষতা। ভাই, আপনার কাউকে ভালো লাগে না, তার কোনো দোষ আপনার নজরে আসছে, কিন্তু সেই কারণে তার প্রতি রুক্ষ হওয়া, তার প্রতি রূঢ় আচরণ করা, তাকে আক্রমণাত্মক কথা বলা, তার বিরুদ্ধে বাজে মন্তব্য করা, এটা আপনার তাকওয়ার ঘাটতির প্রমাণ, এটা আপনার তাকওয়ার ঘাটতির প্রমাণ। ভাইরা আমার, এই গুণটি আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে এবং যথাসম্ভব কোমলতার গুণটিকে সকল ক্ষেত্রে, বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি প্রয়োগ করতে হবে, যাতে করে মানুষ এটা না বলতে পারে যে হুজুর তেড়া। অনেকে বলে হুজুররা তেড়া, হুজুররা তেড়া, জমার বহুবচন ব্যবহার করে বলে হুজুররা তেড়া। এই শব্দটা অনেক সময় অবিচার করা হয়, আবার অনেক সময় আমাদের ভালো কথা বলার পদ্ধতিগত ত্রুটির কারণে বলা হয়, বিধায় আমাদের সেই জায়গা আবার ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি যে কথাটি বোঝাতে চেয়েছি সেটা হলো একটাই, যে আমরা আসুন কোমল হওয়ার চেষ্টা করি, রুক্ষতার গুণটাকে পরিহার করার চেষ্টা করি। অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই কথা বলবো, অসৎ কাজের অবশ্যই বাধা প্রদান করব, সেক্ষেত্রেও যাতে কোমলতার গুণটি আমাদের থেকে হারিয়ে না যায়। যদি যায় তাহলে আর রিফক মা নুজিআ মিন শাইইন ইল্লা শানা, কোমলতার গুণ হারিয়ে গেলে কাজটা যত ভালো কাজ হোক, অসৎ কাজের বাধা প্রদানে কাজটাও ত্রুটিযুক্ত হয়ে যাবে, সেটা আর প্রশংসনীয় থাকবে না। বিশেষ করে আবারও বলছি, বিশেষ করে বারবার বলছি, ফেসবুক, ইউটিউব এটা আমাদের ঘরবাড়ি না, এখানে সব চিন্তার মানুষরা আছে। এখানে বাজে কোনো কথা লেখা, বাজে কোনো মন্তব্য করা, এমনকি একজন মানুষ ইসলামকে চরম আকারে গালি দিয়েছে, আপনি তাকে নিয়েও যদি আজে বাজে কোনো কথা বলেন, অশ্লীল কোনো কথা বলেন, অনেক সময় দেখা যায় একজন বেপরদা মেয়ে একটা মন্তব্য করেছেন, তার প্রোফাইল পিকচারটি দেখে বোঝা যাচ্ছে তিনি বেপরদা, শুধু এই কারণে তার কমেন্টের ওখানে অনেক আপত্তিকর কথা আমাদের অনেক ভাইরা লেখেন, নামাজি কালামি ভাইরা লেখেন। এটা কি ইসলামের শিক্ষা? এই লোকটাকে এভাবে আক্রমণ করা? কোথায় সে দাওয়াত বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাতি? এটা আমাদের থেকে আজ হারিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। ইমানদার কোমল হতে হবে, আল্লাহ তাআলা কোমলতাকে পছন্দ করেন, এবং যে ব্যক্তির মধ্যে কোমলতা নাই, সে ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই। যার ভিতরে কোমলতা আছে তার ভিতরে যাবতীয় এবং সমূহ কল্যাণের গুণটি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোমল হৃদয়ের হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন রুক্ষতা, রূঢ়তা, জাহান্নামীদের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে পবিত্র করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।